এই যে ভাই, সকাল সকাল শরীর চর্চা শুরু করে দিয়েছে যে। আরে এসো এসো হরি ভাই, এসো এসো, বলো কি খবর, বলো। খবর খবর খুব একটা ভালো নয় গো ভাই, ঘরে একটাও চাল নেই, কি যে খাবো। এই জন্য তোমায় বলি, অত পড়াশুনো করে বুদ্ধির জোর না দেখিয়ে একটু শরীর চর্চা করো। লোকজন একটু ভয় টয় পাবে, দেখবে তোমার খাওয়া পড়ার কোনো চিন্তা থাকবে না। না ভাই, আমি অত ভয় টয় পাওয়াতে চাই না কাউকে। আর শুধু গায়ের শক্তি দিয়ে সবকিছু জয় করা যায় না, বুঝলে। বুদ্ধি সর্বশ্রেষ্ঠ হাতিয়ার, ঠিক সময়ে বুদ্ধির খেল তুমি দেখতে পাবে। ঠিক আছে, তা দেখা যাবে। এখন যাকে যাক, বলছিলাম যে এখন যদি তুমি আমায় দুটো চাল দাও তাহলে খুব উপকার হয় ভাই। হ্যাঁ, এক্ষুনি এক্ষুনি দিচ্ছি, চলো। গো, এরকম করে আর কতদিন চলবে বলো? এই পোড়া গ্রামে আর কি বা আছে? তা কি করবো বলো গিন্নি, কোথায় আর যাবো? তা শহরে যাও না। শহর? সে তো অনেক রাস্তা, হেঁটে যেতে হবে তো। তাহাতে কি হয়েছে? শুনেছি শহরে অনেক বুদ্ধির কাজ আছে। হ্যাঁ, তা ঠিক বলেছো গিন্নি, কিন্তু একা একা। আচ্ছা ঠিক আছে, একবার একবার বীরকেই বলে দেখি ও আমার সঙ্গে যাবে কিনা। আরে হরি যে, আবার কি ব্যাপার? তেমন কিছু ব্যাপার নয়, ভাবছি কাল একটু শহরে রওনা দেব, তুমি কি আমার সঙ্গে যাবে? আরে বলো কি বলো কি, আমিও তো কাল শহরে রওনা দেব ভাবছিলাম, একটা খুব জরুরি কাজ আছে। ঠিক আছে, কাল সকালে একসাথে রওনা দেওয়া যাবে। কোন কি জোর খিদে পেয়েছে গো, অথচ এখনো রান্না হলো না। বউ, ও বউ। হ্যাঁ বলো। বলি, রান্না বান্না কি আজ হবে না নাকি? এই হচ্ছে, আর একটু বাকি। আরে গত এক ঘন্টা ধরে শুনে আসছি একটু বাকি, আমি খাবোই না আজ বাড়িতে। খিদে পেলে যেন মানুষকে মানুষ বলে মনে করে না, বলি আমাকেও তো একটু সময় দিতে হবে রান্না করার জন্য নাকি? যাক বাবা, মনের মতো একটা কাজ পাওয়া গেল, এবার আর কোনো চিন্তাই থাকবে না, বউকে নিয়ে শহরে চলে যাব। আমারও কাজটা মিটে গেল, ভালোই। তো একটা জিনিস নিয়ে আমি এই মুহূর্তে খুব চিন্তিত বীর। চিন্তিত? কি নিয়ে? চারিদিকে দেখো, সন্ধে নামতে এসেছে, অন্ধকারে পথ চিনে বাড়ি ফিরবো কি করে? ঠিকই বলেছো, কিন্তু কি করা যায় বলো তো? আজকের রাতটা এখানেই কাটাতে হবে মনে হচ্ছে গো। সে কাটানোই যায়, কিন্তু আমাদের কাছে তো কোনো খাবার নেই, পোটলায় বেঁধে যা খাবার নিয়ে গিয়েছিলাম তার সবই তো শেষ হয়ে গেছে। এটা একটা চিন্তার বিষয়। আচ্ছা আচ্ছা, চলো আর একটু এগিয়ে গিয়ে দেখা যাক কিছু পাওয়া যায় কিনা। ওই 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 দেখো হরি,
ওইখানে একটা গ্রাম দেখা যাচ্ছে, চলো হরি চলো চলো, ওই গ্রামের কোনো বাড়ি থেকে খাবার জোগাড় করা যাক। খিদে আমার পেট জ্বলে যাচ্ছে একদম। আমার বুদ্ধি খাটাতে হবে না বীর, আমাদের দুজনের একসাথে যাওয়াটা ঠিক হবে না। কেন হে, ভয় পাচ্ছ নাকি? খাবার চাইতে গেলে লোকজন যদি পিটিয়ে দেয় তাই? হ্যাঁ সেরকমটা বলতে পারো। তোমাকে বারবার বলেছি, বারবার বলেছি শরীর চর্চা করো, তুমি তো সেই বুদ্ধিতেই আটকে গেলে, তাই এখানে তোমার বুদ্ধি কাজে লাগলো না। দাঁড়াও দাঁড়াও, একটু পরে বুঝতে পারবে আমার বুদ্ধির কত জোর। এবার দেখো 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 আমার শক্তি কিভাবে কাজে লাগাই, তাই দেখো। এই যে আমাকে খেতে দে, আমার খুব খিদে পেয়েছে। মানে আপনি কে? আমি কে সেটা জানার দরকার নেই, খিদে পেয়েছে খেতে দে বাস। আজব তো, চেনা নাই জানা নাই ঘরে ঢুকে রোদ দেখাচ্ছে, পাগল নাকি? এই এই আমি পাগল? আমি পাগল? হ্যাঁ শেষবারের মতো বলছি, খেতে দে, না হলে না হলে এই লাঠির বাড়ি মেরে একদম ছাল চামড়া গুটিয়ে ফেলবো। ওরে বাবা রে, মেরে ফেললো রে, কোথাকার এক পাগল রে, বাঁচাও বাঁচাও। বাঁচা? বাঁচাও, ওদের কেউ বাঁচাবে না, আমার কথা না শোনার শাস্তি তোরা জানিস, আমি হলাম বীর। এবার দেখ, বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও। এই হরি হরি, দেখো 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 দেখো, ওরা আমায় মেরেছে হরি, দেখো। আমি সবই দেখেছি, এবারে তুমি দেখো আমার বুদ্ধির খেল। তুমি কে, ওই পাগলের বন্ধু নাকি? হ্যাঁ আমি ওরই বন্ধু, আসলে আমরা অনেক দূর থেকে হেঁটে আসছি তো, তাই আমাদের খুব খিদে পেয়ে গেছে, কিন্তু কিন্তু আমি খাবার চাইতে আসিনি। এই পাথরটা দিয়ে, এইটা দিয়েই আমি খাবার তৈরি করে নিতে পারবো, যদি যদি আপনার একটু আগুন আর একটা হাঁড়ির ব্যবস্থা করে দেন। পাথর দিয়ে খাবার, এরকম তো কোনোদিন দেখিনি বাবু। এই তো আজকে দেখবেন, দয়া করে একটু আগুন আর হাঁড়ির ব্যবস্থা করে দিন। ও হ্যাঁ, সাথে একটু জল আর একটা হাতা। হ্যাঁ কই, এবার বানাও দেখি তোমার ওই পাথরের খাবার। জি আগে বাহ, বেশ ভালোই হচ্ছে, কিন্তু এতে যদি দুটো আলু পড়তো তাহলে আরো ভালো হতো, বুঝলেন? মানে ওই পাথর আর আলুর সাথে মিশে যা লাগতো না, হবে নাকি? আলু আলু? হ্যাঁ আলু আছে তো, আমি এখনই এনে দিচ্ছি। কই, এবার বানাও দেখি তোমার ওই পাথরের খাবার। বাহ বাহ, দারুণ লাগছে, তবে এতে যদি দুটো চাল পড়তো তাহলে আরো বেশি জমতো। হ্যাঁ বুঝলেন না? আর বউ চালানো চালানো, পাথরের রান্না দেখবো। বাহ বাহ চমৎকার, শুধু কিছুই না, শুধু একটু ডাল হলে মানে একেবারে খুব জমে যেত আর কি। একটু ডাল, কুমড়ো, একটু কফি, একটু কড়াই শুটি, যদি শিম শিম, অল্প কিছু শিম। ব্যাস সব শেষ, এবার শুধু একটু নুন লাগবে, শুধু একটু নুন আনছি। এই যে এইবারে পাথরের রান্না শেষ হলো, দারুণ হয়েছে। হ্যাঁ আমি আমাদের দুজনের জন্য খাবার নিয়ে গেলাম,
হাঁড়িতে এখনো অনেকটাই আছে, আপনারা ভাগ করে খেয়ে নিন কেমন? বাহ দারুণ, পাথরের রান্না যা তো ভালো হয় জানতাম না তো। দেখলে বীর কেমন বুদ্ধির জোরে সবাইকে বোকা বানিয়ে খাবার নিয়ে এলাম, এতদিন তো খুব আমার বুদ্ধি নিয়ে তামাশা করতে, এবার বলো। হ্যাঁ সত্যি ভাই, আমার ভুল হয়েছে, আমি স্বীকার করছি বুদ্ধির জোর গায়ের জোরের থেকে অনেক বেশি, অনেক। শেষ পর্যন্ত মানলে তাহলে? হ্যাঁ নাও নাও নাও, খেয়ে নাও, খাবারটা জুড়িয়ে যাবে, খেয়ে নাও।